কাণ্ডের যে মূল অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে ছিলেন এবং সেই সিবিআই হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়েছে। পুলিশের কাছে সিবিআই যেটা অভিযোগ করেছে, পুলিশ যেটা সিবিআই কাছে যেটা জানানো হচ্ছে যে আত্মহত্যা করেছে লালন শেখ। বিকেল পাঁচটায় তার মৃতদেহ উদ্ধার হয়, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে লালন শেখ এমনই বলা হচ্ছে সিবিআইয়ের কাছ থেকে। লালনের রহস্য মৃত্যু নিয়ে এমনই দাবি করছে সিবিআই। সিবিআই অস্থায়ী ক্যাম্পে রামপুরহাটের থানার পুলিশ ছিল এবং কিভাবে সিবিআই হেফাজতে থাকাকালীন এই অভিযুক্তের মৃত্যু হলো এই নিয়ে কিন্তু সব থেকে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এইটাই সব থেকে এই মুহূর্তে বড় প্রশ্ন। সিবিআই হেফাজতে বক্তুই হত্যাকাণ্ডে ধৃত লালন শেখ তার মৃত্যু এবং রামপুরহাটে সিবিআই অস্থায়ী যে ক্যাম্প ছিল সেই অস্থায়ী ক্যাম্প থাকাকালীন বক্তুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ তার রহস্য মৃত্যু। আপনাদের মনে থাকবে 21 মার্চ খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ এবং সেই রাতেই বক্তুইকে পুড়িয়ে 10 জনকে খুন করা হয় এবং তারপর গ্রেফতার হয়েছে মোট 27 জনকে গ্রেফতার করা হয় এবং তারপর লালন শেখকে অবশেষে গ্রেফতার করা হয়। এরপরে 6 দিনে সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিবিআই হেফাজতে তৃতীয় দিন ছিল, সেই সিবিআই হেফাজতে থাকাকালীনই মৃত্যু হলো লালন শেখের। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে যে বক্তুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখে মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা রাস্তা অবরোধ করেছিলেন, সেই ছবি দেখছেন এই মুহূর্তে। যে ছবি দেখাচ্ছে সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে লালন শেখের এবং তারপর অস্থায়ী ক্যাম্পে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন বক্তুই মোড়ে তারা রাস্তা অবরোধ করেন। সিবিআই ভূমিকা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যু হয়েছে। চৌঠা ডিসেম্বর 6 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়, 10ই ডিসেম্বর আদালতে পেশের পর ফের সিবিআই হেফাজতে নির্দেশ হয় এবং দ্বিতীয় দফায় সিবিআই হেফাজত থাকাকালীন লালন শেখের রহস্য মৃত্যু। আমরা এই মুহূর্তে কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ভাস্কর, একটা বিষয়ে জানতে চাইবো, শেষ খবর যেটা পেয়েছে যে সিবিআই অস্থায়ী যে ক্যাম্প সেই ক্যাম্পেই রাখা ছিল লালন শেখের মৃতদেহ এবং তার পরিবারের সদস্যরা বক্তব্য ধরে রাস্তা অবরোধ করেন, কি খবর এই মুহূর্তে? পোস্টমর্টেমের জন্য লালন শেখকে কখন নিয়ে যাওয়া হবে, লালন শেখের মৃতদেহ কখন নিয়ে যাওয়া হবে এবং অবরোধ কি এখনো চলছে? উঠে গেছে, কিন্তু যেটা হচ্ছে গ্রামে বিক্ষোভ হয়েছে এবং একই সঙ্গে বিক্ষোভ হয়েছে রামপুরহাট থানাতে, কারণ লালনের পরিবারের অভিযোগ আজকে যখন দুপুরে সিবিআই এর যে আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা লালনকে তাদের গ্রাম বক্তি গ্রামে নিয়ে যায় এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে যখন লালন কথা বলছিল তখন কিন্তু সে চলছিল, তার পরিবার অভিযোগ করলে সে চলছিল এবং লালনকে তখন তারা জিজ্ঞাসা করে যে কেন সে তার শারীরিক এরকম অবস্থা বলে যে প্রচন্ড মারধর করেছে। তার পরিবার জানিয়েছে এটা লালনের পরিবারের অভিযোগ এবং তারপরে কি আছে, তারপরে এই ঘটনা ঘটে এবং যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, যেটা এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন যে আজ 4 নাগাদ প্রথম লোকাল থানা আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। যে ছবি এক মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বক্তব্য মোড় অবরোধ করেন লালন শেখের পরিবারের সদস্যরা হেফাজতে থাকাকালীন, সিবিআই হেফাজতে থাকাকালীন কিভাবে লালন শেখের মৃত্যু হলো সেই নিয়ে এখন প্রশ্ন তুলছেন তার পরিবারের সদস্যরা।